मर्मान्तिक ভাবে বাচ্চারা মারা যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। মমতা ব্যানার্জি এখন জানি না সরকার নেতা বাঁচাতে ব্যস্ত, সাধারণ মানুষকে কে বাঁচাবে? উনি পুলিশ মন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেশন ওনার হাতে, আমাদের পার্টিও ডামাডোল, আমাদের সরকারও ডামাডোল, কিন্তু যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের দায় দায়িত্বটা কে নেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে বিরোধীরা মনোনয়ন জমা না দিতে পারলে ওনাকে বলতে উনি মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এসব বড় ডায়লগ অনেক শুনেছি আমরা, এবার নিজে সামলান, নিজেদের লোকেদের সামলান, পাবলিক রাস্তায় ধরছে, ওনাকে কেন নামতে হয়েছে মাটিতে? ওনাকে কেন গিয়ে বুথে বসতে হচ্ছে? যাদের পাঠিয়েছিলেন পাবলিক তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, কারণ তারা যা লুট করেছে মানুষকে তার হিসাব দিতে পারছে না, জবাব দিতে পারছে না। তাই ওনাকে গিয়ে মাঠে বসতে হচ্ছে, বুথে যেতে হচ্ছে, এখন প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে জমির পাট্টা দেবো, এই দেবো। কেন 10 বছর দেননি? আগে দেওয়া উচিত ছিল, লোক কিছু বোঝে না। পাশাপাশি তিনি আরও বলেছেন যে দিল্লি থেকে যারা আসছেন তাদেরও মুখে জয় বাংলা স্লোগান, এবং 15 দিন পর পর যে কেন্দ্রের টিম আসছে সেই টিম আসছে পরিদর্শন করছে, কিন্তু সেই টাকা রাজ্যকে দেওয়ার বিষয়ে সেটি আটকে রাখা হচ্ছে। টাকা দিয়েছে বলে হিসাব চাইছে, হিসাব দিন আগে, টাকাও নেবেন চোখও দেখাবেন, এটা বেশি দিন চলতে পারে না। তাই তো টিম আছে, কই অন্য রাজ্যে যায় না? 2,33,000 কোটি টাকার হিসাব নেই, কোন মুখে ওনারা বড় বড় কথা বলেন? এই জমিদারির টাকা নাকি? নিজে ঝেড়ে দিচ্ছেন, নিজের পার্টি চালাচ্ছেন, খাওয়াচ্ছেন লোককে, আর দিয়ে দিচ্ছেন না, পেনশন দিচ্ছেন না, চাকরিও দেবেন না, প্রকল্পের টাকা লোকেরা পাচ্ছে না। তো সেই টাকার হিসাব দিতে হবে, তারপর টাকা চাওয়ার মতো তাদের অধিকার থাকবে। স্মৃতি ইরানির বক্তব্য যে টাকা কেন্দ্র দেওয়া হচ্ছে টাকা কেন্দ্রের তরফ থেকে, কিন্তু রাজ্য সেই টাকা ব্যবহার করছে না। 2,500 কোটি টাকা পড়ে আছে, সে টাকা ব্যবহার করতে পারছেন না, এদের কাছে কোনো পরিকল্পনা নেই। হয়তো কাটমানি ছাড়া দেওয়া যাবে না, সেখান থেকে পাওয়া যাবে না, তাই খরচা করছে না। যে জল জীবন প্রকল্পে এত টাকা আছে, সেখানে লোকের বাড়ির সামনে জল যায়নি, রাস্তাঘাট গ্রামের দিকে ভাঙা কেন? লোক তো হিসাব চাইছে। আছে কেন্দ্রীয় ফান্ড নিয়ে আবার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে পঞ্চায়েত ভোটের আগে টাকা ব্যবহার না হলেও তাহলে কেন কেন্দ্র টাকা পাঠায়? 2-3 বার তো টাকা এলো, 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে আবাস যোজনা সব টাকা আসছে, আসছে না এরকম নয়। কিন্তু আপনারা কী করছেন টাকাটা, সেই হিসাব তো দিতে হবে। চলো দাদা, একটা হচ্ছে নিতাই হত্যাকাণ্ডে কালকে অভিযুক্তরা জামিন পেয়েছে, কী বলছে? দেখুন, কোর্ট কী করছে সেটা তো কোর্টের উপর ভরসা রাখতে হবে। তো যদি কারো পছন্দ না হয় তার উপরে কোর্টে যাবে। তো এখানে এই যে অসামাজিক কাজ, হত্যা, লুট সব চলছে, আর সব কোর্টে চলে যাচ্ছে, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় না, ছেড়ে রেখেছে, তাই এত অপরাধ বাড়ছে। পুরো পশ্চিমবঙ্গটাই আজকে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই যারা অপরাধী এরা টিএমসি পার্টির সঙ্গে যুক্ত, তাই সরকার কোনো ব্যবস্থা ওদের বিরুদ্ধে নিচ্ছে না। দিনকে দিন ওরা আরও ফেরোসাস হয়ে যাচ্ছে, আরও বেশি বাড়ছে, একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।